নমস্কাৰ সকলোকে আসামিস এডুকেশনাল জ্ঞান ইউটিউব চেনেলের নতুন এটা ভিডিওলৈ স্বাগতম জানাইছো। মই অনুপম দাস, এসিস্ট্যান্ট টিচার। আজি মূলত সর্বশিক্ষার অধীনত থাকা যেসকল কন্টেক্সুয়াল টিচার্স আছে সেই টিচার্স সকলে একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করি। আশা রাখিছো আপনাদের ভিডিওটি স্কিপ নকরাকে চাই যাব। নিয়মীয়া শিক্ষকর সমাহারত দরমহা আর ডিএ নোপাত খুব উজাড়িলে এই সকল শিক্ষকে। 1 ফেব্রুয়ারীত রাজ্যজুড়ি ধর্মঘটত বহিব 40,000 টেট শিক্ষকে। আজি প্রকাশিত খবর অনুসরি আপনাদের জানাব বিচার যে নিয়মীয়া শিক্ষকর সমাহারত দরমহা আর সা সুবিধা মরগিয়া বানস আদায়ের দাবিরে পুনের আন্দোলনত নামিব সর্বশিক্ষার অধীনস্থ প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকসকলে। বারম্বার রাজ্য সরকারক স্মারকপত্রর জড়িয়ে দাবি উত্থাপন করে অহা সর্বশিক্ষার অধীনস্থ এই সকল শিক্ষকক গুরুত্ব প্রদান নকর অহা 1 ফেব্রুয়ারীত রাজ্যজুড়ি ধর্মঘটর কার্যসূচী রূপায়ণ করবলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। সদৌ অসম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের আব্রাণ মর্মে 1 ফেব্রুয়ারীর দিনা জিলা মিশন সমন্বয়কর কার্যালয়ত প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকসকলে ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করব বলে জানিবলে দিছে। এই কথা সদয় কৈছে তেওঁলোকৰ সাধারণ সম্পাদক অর্থাৎ শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মিরাজুল রশিদে। গুৱাহাটী প্রেস ক্লাবত এখন সংবাদমেল সম্বোধন করে তেওঁ কয় যে এই মহামারীর সময় শিক্ষক সমাজে কেতিয়াও আন্দোলনের পন্থা হাতত লব নিবিচার, কিন্তু সরকারে প্রতিটো কামতে শিক্ষক সমাজে করে অহা কামবিল বা শিক্ষক সমাজে পাবলগীয় যা প্রাপ্য সেইখিনি পায় নহাত তেওঁলোকে খুব বুঝাইছে। কিন্তু বিভাগীয় মন্ত্রী তথা বিভাগের অবহেলার বাবে শিক্ষকসকলে আন্দোলনের পথ গ্রহণ করবল বাধ্য হয়েছে। সংগঠনে অর্থাৎ সংগঠনটে বহুবার বিভাগীয় মন্ত্রী শিক্ষা বিভাগ তথা সর্বশিক্ষা প্রাপ্য আদায়ের বাবে অর্থাৎ পাবলগীয় 31% বর্তমানের যরগিয়া বানস সেইখানে নোপার বাবে দাবি উত্থাপন করে আছে, যদিও কোনো ধরনের সহায় লাভ নকরার বাবেই রাজপথত আন্দোলনের কার্যসূচী গ্রহণ করবল বাধ্য হয়েছে বলে জানিবলে দিছে। অহা 1 ফেব্রুয়ারীত ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করার পাছত সরকারে কোনো গুরুত্ব প্রদান নকরিলে গুণোৎসব আদিকে ধরে আন আন বিভাগীয় কাম কাজত শিক্ষা বিভাগের কোনো কামত শিক্ষকসকলে সহযোগিতা নকর বলেও সংবাদমেল জানিবলে দিছে। লগতে সংবাদমেলত তেওঁ এইবুলি কয় যে শিক্ষার অধিকার আইনের অধীনস্থ নিযুক্তিপ্রাপ্ত সর্বশিক্ষার অন্তর্গত প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষকসকলক 2013 চনের পরে আরোপী অনুসরি দরমহা প্রদান করা হয়েছিল। পরবর্তী সময় 2020 চনের 1 জুলাইত সরকারের ক্যাবিনেট সিদ্ধান্ত অনুসরি এক রাজ্যপালের নির্দেশনাও প্রকাশ পাইছিল, যত নিয়মীয়া শিক্ষকসকলের দরেই সকল সা সুবিধা প্রদানের অনুমতি দিয়া হয়েছিল। কিন্তু আজি পর্যন্ত টেট শিক্ষকসকলের বর্ধিত মরগিয়া বানস বকেয়া মেডিকেল রিম্বার্সমেন্টর সুবিধা ব্যাংকর লোনের সুবিধা আদি লাভ নকরিলে। ইয়ার দাবিত কেবাবারও প্রতিবাদ সাব্যস্ত করেছিল যদিও সরকারের কোনো ধরনের সহারে নপালে। যিসকলে এই ভিডিওটি চাই আছে নিশ্চয় বুঝিব পাইছে যে 2012 চনের পর যেতিয়া টেট শিক্ষক নিযুক্তি শিক্ষা বিভাগত চলিছিলে, এই টেট শিক্ষক নিযুক্তির প্রথম যিসকল শিক্ষক কর্মচারী আছিল তেওঁলোকক কন্টেক্সুয়াল অবস্থাত নিযুক্তি প্রদান করা হয়েছিল। আর এই নিযুক্তি প্রদানত যিসকলে বছরে বছরে ডি ডাব্লিউ অর্থাৎ ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের অধীনত যিসকলে পোস্ট পাইছিলে মানে রেগুলার পোস্টত গৈছিলে তেওঁলোকে আন আন কর্মচারীর দরে নিয়মীয়া সমাহারত দরমহা ডিএ আদি আদায় করবলে সক্ষম হয়েছিল। কিন্তু যিসকল শিক্ষকে এতিয়াও এস এস এর অধীনত কর্মরত অবস্থাত আছে বা কন্টেক্সুয়াল অবস্থাত আছে সেই সকল শিক্ষকক কিন্তু এই রেগুলার শিক্ষকর সমাহারতে দা দরমহা বানস আদি বিভিন্ন ধরনের সা সুবিধাবিল প্রদান করে আছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই কথা যে আপনার আমি বিগত সময়তো জানাই আছো আর আপনার যাক সন্থা আছে সরকারের লগত আলাপ আলোচনা করেছিল বা দাবি উত্থাপন করেছিল, আর এই দাবি উত্থাপন করার পিছতো সমাহারত রেগুলার শিক্ষক বা কর্মচারী সকলের সমাহারতে সরকারের কর্মচারী সকলের সমাহারত এই কন্টেক্সুয়াল টিচার্স সকলে সকল সা সুবিধা পাই আহিছিল, যদিও কিন্তু বিগত বছরের পর কিন্তু কোনো ধরনের সা সুবিধা রেগুলার কর্মচারী সকলের সমাহারত পাবলে সক্ষম হওয়া নাই। অর্থাৎ বর্তমান রেগুলার কর্মচারী সকলে 31% মরগিয়া বানসহ দরমহা আদায় লবলে সক্ষম হয়েছে, কিন্তু এই সকল শিক্ষকে কিন্তু 12% দরমহা লহে কিন্তু নিজের সার্ভিস করে থাকবলিয়া হয়েছে বা ছাত্র ছাত্রী প্রদান করবলিয়া হয়েছে। লগতে যা কেদিনমানের আগতেই
5% মুৰ্গী বনাস বৃদ্ধি কৰাৰ কথা কোৱা হৈছিল যদিও তেওঁলোকে পাই থকা 12 আৰু 5% লগলগাই 17% দৰমহা দিবলৈ সক্ষম হৈছে কিন্তু তেওঁলোকে এই ক্ষেত্ৰত মানি লোৱাটো উচিত নহয় আমিও কৈছিলো যে তেওঁলোকক অকল 5% মুৰ্গী বনাস বৃদ্ধি কৰি 17% দিয়াৰ বিপৰীতে 31% ৰেগুলাৰ কৰ্মচাৰীসকলক দিয়া যেটো সমকামৰ সমমৰ্যাদা বুলি বুজা নাযায় সেই কথাটো কিন্তু আমি মানি ল'ব পৰা নাছিলোঁ গতিকে সকলো শিক্ষককে যিবিলাক টেট টিচাৰ্ছ আছে কনটেক্সেল টেট টিচাৰ্ছ আছে সকলোকে আমি আসামিছ এডুকেশ্যন গিয়া নেটিভ চেনেলৰ পৰা এটাই অনুৰোধ জনাইছোঁ যে আপোনালোকে সমকামৰ সমমৰ্যাদা পোৱাটো নিশ্চয় বাঞ্ছনীয় এনেধৰণৰ সা খবৰ আপোনালোকে পাই থাকিবৰ কাৰণে নিশ্চয় আসামিছ এডুকেশ্যনেল গিয়া নেটিভ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব এনেধৰণৰ সা খবৰ আমি সময় সময় জনাই থাকোঁ আজিলৈ ধন্যবাদ জয় অসম।